স্ত্রীকে নিয়ে চলে গেছে, পৌঁছে গেছে জগন্নাথ ধামে। কি ভিড় জানেন, এগারো লোকে লোকারণ্য, আর মেয়েটা যত ভাবে ঘুমটা দিতে যায় খালি বেরিয়ে পড়ে। না এখনকার অনেক মায়েরা দেখবেন দামি, এই যে কুড়ি সালে, তুমি কোন সালে কিনেছিলে, এই যে দামি দামি হার এখন বেরিয়েছে না, সব কি নকশা, সেগুলো দেখানোর জন্য সে আবার শাড়ির উপরে তুলে দেয়, আবার ঘোমটা দিলে ঢেকে যাবে, তাই দেখবেন দেয়, কিন্তু যেন না থাকে তারও একটা ব্যাপার করে না, মানে সে দেয় কিন্তু সেটা যেন হড়কে চলে যায়, যেন দেখা যায় নালে এগুলো দেখবে কি, তুমি তো দিলে না আর কি দেখবে, বলো রাধা মাধব। যত মাথা বেরিয়ে যায় জানেন তো, সে মাথা বেরিয়ে যায় তখন বলছে আরে এত লোকজন আছে তুমি শাড়িটা ঠিক করে পড়ো না, বলে শাড়ি তো এটাই ঠিক আছে, মানে যেদিক দিয়ে ঘুরাবো মাথা বেরিয়ে যায়, বলে ওতে আমার দুঃখ নেই, শুধু একবার দেখাটা হোক, তারপরে কি করতে হয় সেটা আমি জানি, বলে তোমার বন্ধুর সঙ্গে শুধু দেখা হোক, এখন আমার মন ভরে গেছে জানো, এই এত লোকজন দেখে তোমার কথা বিশ্বাস হচ্ছে যে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সেবা দিচ্ছে, আর তার কাছে আনাগোনা হয়, আমার এটা বিশ্বাস হলো, এখন শুধু দেখা হলো। এখন ভক্তমণ্ডলী মায়েরা এখনো যেমন দেখছেন আপনারা, পুরীধাম গেলে প্রশাসন আছে না, পুলিশ আছে না, থাকে কিনা, পুলিশ আছে, আর 5000 বৎসর আগেও পুলিশ ছিল, সব সময় ভগবানের দ্বারে দাঁড়িয়ে থাকে, এখন দাঁড়িয়ে আছে, তারা তখন বলছে এ বুড্ঢা এ বুদ্ধি কাহা জায়গা, তো এরা তখন বলছে যে আমরা বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি, কেমন আমাদের বন্ধু জগন্নাথ, আমরা তার সঙ্গে দেখা করি, অমনি সঙ্গে সঙ্গে অসম্ভব, আমরা কীর্তন জীবনে দেখলাম আর শ্যামসুন্দর প্রভু আপনাকে আনতে গেলি রার, তাহলে আমার সঙ্গে চলো আমি হরিনাম কোথায় গাইছি, কাঙালের বাড়িতে বাড়ি নাই খেলার মাঠে হরিনাম হচ্ছে, কেমন, আর যাদের বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে তাদের বাড়িতে আমাদের ঠাঁই নাই, গেটে লেখা আছে ভেতরে কুকুর সাবধান, মানে মানুষ নাই শুধু ভেতরে কুকুর আছে, ওরা পয়সার জন্য কুকুরের মতো ঘেউ ঘেউ করে, গরিবেরা যাদের নাই কৃষ্ণ তাদের মন দিয়েছে, আর ওইটুকু ধন জোগাড় করে দিয়ে দেয়, দেয় বলেই তো ভগবান তাদের বাড়িতেই ভোগ লাগায়, অন্য বাড়িতে গরিব, তাই যে যত দরিদ্র হোক কাঙাল হোক ঈশ্বরের সঙ্গে যোগ হয়ে গেলে অসম্ভব সম্ভব হয়, কোনো বাকি থাকবে, স্বয়ং ভগবান দেবে, মানুষ দিতে পারে না, মানুষ দিলে কুলোয় না আর ভগবান দিলে, এইটুকু জানলেই রাখলেই হবে, একদম সত্য একদম সত্য। রাম রতন ধন পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো জি মেনে রাম রতন ধন বস্তু আয় অমলকে দিয়ে মেরে সদগুরু বস্তু করো আপনায় পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো জি মেনে রাম রতন ধন পায়ো বস্তু আয় অমলকে এই সদগুরু সদগুরুর যদি কৃপা কেউ বিন্দু মাত্র পেয়ে যায় তার কাছে পৃথিবীর অমূল্য ধন, সারা পৃথিবী তার হাতে, কি নেই তার কাছে, শুধু একটু কৃপা, যাকে বলা হয় গুরু বল,
যদি মানব জীবনে কারো প্রাপ্তি হয়ে যায় তার কাছে আর অসম্ভব কিছু না। বস্তু অমলকে দিয়ে মেরে সতি গুরু, বস্তু অমলকে দিয়ে মেরে সার গুরু, কৃপা করো আপনায় পায়ো জিনে নে রাম রতন ধন পায়। ধন পায় পায় জী মনে রাম রতন ধন পায়। হে রাম রাম জি, এটা কি হা করে দেখছি খাবে আগের জন্মে খেয়েছে আমার এই দলা দেখেই তার মনে পড়ে গেছে। সিকিউরিটিটা কি করো তারা এরকম করে, এটা কয়াঙ্গুলের কাজ, কয়াঙ্গুলের কাজ এক, এগুলো শিখতে হয় গুরু করতে হয়। আমাকে এক যুবক রেল মাদেরপুরে দাঁড়িয়ে আছে, বলে শ্যামচন্দ্রদা গত রাত্রে আপনার গান শুনতে গিয়েছিলাম, আমি তো তাক বেনে গেছি, পালিয়ে আসবো বলে আসতে পারিনি, তুমি ভারী মজার কথা বলো তো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হলো, তবে একটা জিনিস জানেন কি, কি বলুন তো, বলে এক আঙুলের কাজ জানেন, দেখ কত জানি কিন্তু ওইটা জানি। আমি না রে ভাই, বলে এটা এক আঙুলের কাজ, তা বলে দুই আঙুলের কাজ, আমি ভাই সব আঙুলের কাজ আমাকে শিখাসনি। আমি শেষের লোভ সামলাতে পারবো, বলে দুই আঙ্গুলের কাজ হলো এটা, এর পরের আঙ্গুল পরে বলবো, আজকে এর সাহস বেশি ওসব বলতে নেই। বলো রাধা দামোদর কি দাড়ি বলছে কোথায় যাবে, বলে আমরা বন্ধুর কাছে যাব, তাদের জামা কাপড় দেখে তারা তখন বলছে যদি প্রসাদ পাবে তাহলে ওই গাছের তলায় গিয়ে বসো, প্রসাদ বেশি হলে ফেলে দেবে, গাভীরা খাবে তখন তোমরাও পাবে। গিন্নির এমনি একটু সম্মান ছিল যে বড় লোক তার বন্ধু, এটা বেশ যাচ্ছিল স্টাইল দিয়ে, কিন্তু যেই বলছে যে ওইখানে গাভীদেরকে যখন বাড়তি প্রসাদ ফেলে দেবে তো তোমরাও খাবে, এইখানেই বেশ ঠিক গেল। হ্যাঁ গো তুমি কি বলনি যে আমরা আসবো, আরে তখন কি আর এখন করার মতো মোবাইল ছিল যে বলে দিবি আমরা দুজন যাচ্ছি, ছিল না। তবে ভক্তমণ্ডলী মায়েরা মোবাইল এখন হয়েছে, আমরা বলে দিতে পারি শ্বশুর বাড়িতে বাবা আপনারা ভালো আছেন তো, আমরা যাইতেছি, কি এইবার ভালো মন্দ গোল চারকোনা লম্বা সব কেনা হলো কি, কিন্তু মোবাইলে যদি না বলে যায় এসব মাপের জিনিস কি পাওয়া যাবে, কে সাবে কি যা থাকবে খেতে হবে, কিন্তু ভগবানের কাছে তারা যাচ্ছে সেটা কি মোবাইলের দরকার হবে, ওখানেও মোবাইল আছে তবে সেটা আর তার নাই, বিনা তারের মোবাইল ডাকলেই বিনা তারের মোবাইল অন্তরে 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 শুধু জানাও তারে অন্তরে অন্তরে গুরু বলে, অন্তরে গুরু বলে, ভেতরে গুরু বলে, চোখ বন্ধ রে চোখ বন্ধ রে, ভেতরে অন্তরে মারো তারে ডাকো তারে ধরো তারে লাগাও তারে পাবে তারে। প্রভু জগন্নাথ কি দাড়ি বলল ঝড় বৃষ্টি নেমে গেল মা গো, যেই ঝড় বৃষ্টি নেমে গেল তখন স্বামী তাকে বুঝিয়ে দিল আজকে আর বন্ধু বেরোবে না, চলো বরং আমরা আমরা একটা কাজ করি, বলে কি কাজ, আমরা বরং আজকে এই পাশাপাশি কোথাও থেকে যাই, সকালবেলা হলেই বন্ধু বেরোবে আর তখন দেখা হয়ে যাবে।
তবে মনে মনে শুধু জানাই বন্ধু মহান্তি ঠাকুর আমার বিশ্বাস তুমি আছো আমার জীবনে কোনোদিন মনে হয় না যে তুমি নেই আমার কাছে আছো কিন্তু ঠাকুর এই মেয়ে মানুষকে আমার স্ত্রীকে তুমি সঙ্গে দিয়েছো একে আমি কথা দিয়েছি তোমার সঙ্গে দেখা করিয়ে দেব কিন্তু ঠাকুর এমন কিছু যেন না হয় যে মেয়েটার মনে অবিশ্বাস হবে তুমি আমার বন্ধু নও কেমন প্রভু এইটুকু করো বৃষ্টি নেমে গেল ঝড় নেমে গেল তারা দেখবেন আপনারা যাবেন আজ মন্দিরের উত্তর দিকের গেটের নাম হলো বা দরজার নাম হলো দ্বারের নাম হলো গজদ্বার গজদ্বার মানে দুটো হাতি আছে মন্দিরের উত্তর দিকে যেখানে দেখবেন আপনারা গেটে ঢুকতে গেলে একটা সুন্দর গ্যাস পাবে গিয়েছেন কোনদিন ওখানে লাখো লাখো চামচিকে বাস করছে গেটে ওই গন্ধে মরে যাবে তা আমরা একবার পান্ডাকে জিজ্ঞাসা করেছিলাম এনা এখানে আছে তারায় না কেন বলে তারাবো কি করে ওরা তো তারা যারা দেবে বলে দেয়নি কথা দিয়ে কথা রাখেনি তারা মরার পর চামচিকে হয়ে যায় বলে এগুলো মানুষকে মনে করিয়ে দিতে হয় না হলে তুমি জগন্নাথকে দেবে বলে বৈষ্ণব সেবা দেবে বলে ভালো কাজ করবে বলে করবে না বিষয়ের কাজ করবে তখন তোমাকে মরার পর চামচিকে হয়ে থাকতে তো সেই গেটের ধারে ড্রেনের ধারে ওই মন্দিরের একবারে দেওয়ালের গা সেঁটে স্বামী স্ত্রী দুজন হরিনাম করছে বসে বসে প্রভু তব প্রভু তব পদ যুগে মরুনি বেদ নাহি বিদ্যা ধনুজ প্রভু তব পদ যুগে মোর নিবেদন প্রভু তব পদ যুগে মোর নিবেদন শেষ করছি শেষ কথাটা বলে বলো রাধা মাধব কি বলো প্রভু জগন্নাথ কি স্ত্রী ঘুমিয়ে গেছে তার মনটা ভালো না এ বোধহয় তার স্বামী তাকে ঠকিয়েছে খাওয়া দাওয়া নেই এত রাস্তা হাঁটলাম বন্ধুর সঙ্গে কোনো দেখা নাই না খেয়ে দে ঝড় বৃষ্টিতে বাইরে বসে আছে তার এত বড় রাজপ্রসাদ তবু থাকার জায়গা নেই প্রভু তব প্রত যুগে মোর প্রভু তব পদ যুগে মোড়নি ভেদ আচ্ছা ভাই এখানে বন্ধু মহান্তি কার নাম একজন বৃদ্ধা বৃদ্ধ একবারে দাঁড়ি গোঁফ পেকে গেছে কোমর ভেঙে গেছে হাতে একটা থালা আছে বড় সোনার থালা আর উঁচু হয়ে আছে পাহাড়ের মতো পর্বতের মতো নানা খাবার সৌগন্ধিযুক্ত খাবার ঢাকা আছে কিন্তু ছাতা আছে বলতে পারবেন পুরী ধামে কিসের ছাতা কিসের বললে তালপাতা বাহ প্রণাম 22 বার গেছেন
ভক্তদের নিয়ে গেছেন। জানবেন না উনি কিসের, তাল পাতার ছাতা, ওখানে কোনো চামড়ার ছাতা আর আমাদের যে ছাতা ও ঢুকতেও দেবে না, আর চামড়ার কোনো ব্যাগ নিয়ে মন্দিরে ঢোকা যাবে না, ওখান নিয়ম ও সব গেটের বাইরে রাখতে হবে। কিন্তু ওখানে ভেতরে গিয়ে দেখবেন যে ওই তাল পাতার ছাতা ব্যবহার হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। বলো জগন্নাথ কি? আসলে কেন বলুন তো, বোধহয় জগন্নাথের পয়সা কড়ি নাই নাকি, তাল পাতার ছাতাই হয় নাকি? এই তাল পাতার ছাতা মাথায় দিয়ে বৃদ্ধ এখানে বন্ধু মহান্তি কার নাম, প্রভু তব পদ যুগে মদ নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কি করলেন, বৃদ্ধ বেশ ধারণ করে স্বয়ং জগন্নাথ ছাতা মাথায় দিয়ে থালা নিয়ে এসে গেছে, মহান্তি কার নাম, তার স্ত্রী তখন জেগে গেছে গুঁতো মারছে, খালি গান আর গান, হরিনাম ছাড়া জীবনে কিচ্ছু বোঝে না, কে তোমাকে ডাকছে, কে তোমাকে ডাকছে। তখন সে বলে বন্ধু মহান্তি বলছে শোনা যাচ্ছে, কিন্তু অন্য কারো নাম তো হতে পারে। তখন সে আবার বলছে এখানে বন্ধু মহান্তি কার নাম, তো সে তখন বলে বাবা আপনি বন্ধু মহান্তি বলছেন তার বাড়ি কোথা, বলে তার নাম বালিশাই, বালিশাই বলে উড়িষ্যা একটি জায়গা আছে, কেমন তো সেই বালিশাই তার বাড়ি, যেই বলেছে বালিশাই, তখন বন্ধু মহান্তি বলছে সে তো আমি বালিশাই থেকে এসেছি, ও তাই নেন, এনেন প্রসাদ নেন, এনেন প্রসাদটা নিল বটে বাবা, আবার ফিরিয়ে দিচ্ছে, আপনি মনে হয় ভুল করছেন, আমাদের জন্য নয় আপনি অন্য কাউকে দেন। এই তার স্ত্রী তখন হলে মরম দশা সব মিলে যাচ্ছে, আইডেন্টি কার্ড সব মিলে যাচ্ছে, বালিশাইয়ের বাড়ি তোমার নাম হেন তেন সব মিলে যাচ্ছে, আবার প্রসাদ ফিরে দিচ্ছে, তিন দিন খাই নাই। তখন জগন্নাথ দেব দাঁড়িয়ে নেড়ে নেড়ে বলছেন আপনাকেই পাঠিয়েছি, আপনি তো জগন্নাথের বন্ধু, যেই বলেছে বন্ধু, টপ টপ করে বন্ধু মহান্তি চোখে জল এলো। স্ত্রী তখন বলছে কান্না করে কি হবে, আমি তো জানি তোমার বন্ধু ভালো, কিরম প্রসাদ, প্রসাদ স্বয়ং যে ভগবান এসেছে এটা জানতে পারলাম, আমি মন্দিরের পূজারি অনন্ত দাস বাবা, আমার নাম অনন্ত ব্রহ্ম, মন্দিরের পূজারি আমি, তাই তোমায় প্রসাদ, উনি বলে দিয়েছেন আমার বন্ধু অনেক দূর থেকে তার পত্নীকে নিয়ে আসে, তাকে প্রসাদ দাও, তাই আর প্রসাদটা পাও আমি থালা নিয়ে যাব, কেমন পেট ভরে প্রসাদ পাও। এরা দুজনে এক হচ্ছে ক্ষুধা, তিন দিন কিছু খায় নাই, আর এক হলো পথের পরিশ্রম, আর এক হলো মনের বেদন, বড় খিদে লেগেছিল। আর জগন্নাথের মহাপ্রসাদে কার না লোভ, কার না লোভ জাগবে, তার সৌগন্ধিতে দেবতার প্রাণ হরণ করে, এদের তাই গৌরব। আজি কি আনন্দের সীমানা, দেখো 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 সবাই বলি হারি যা, দেখো দেখো সবাই বলি হারি যা, দেখো 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 সবাই বলি হারি যা, দেখো 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 সবাই বলি হারি যা, আজ কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা, উলুধ্বনি
শঙ্কর ধ্বনি করি হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী 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 আজ কি আনন্দের সীমানা আজ কি আনন্দের সীমানা আজ কি আনন্দের সীমানা ব্রাহ্মণ আরে প্রসাদ পাওয়া হয়ে গেছে থালাটা তো আপনি নিয়ে গেলেন না সে আর থাকে এ কি সত্যি সত্যি ব্রাহ্মণ যিনি দিয়ে গেছে তিনি মন্দিরে ঢুকে গেছে এখন থালা কি হবে স্ত্রী তখন বলছে এত দামি জিনিস আমরা ভাগবো কি করে ঘুমাবো কি করে তখন স্বামী বলছে যার থালা সে বুঝবে নিয়ে যায়নি তো আমরা কি তুমি বরং এক কাজ করো তোমার শাড়িটা ঢেকে ওই হেলান দিয়ে দেওয়ালে রেখে দাও রেখে দিয়ে তুমি আর আমি তো আমাদের তো বিছানা নাই হেলান দিয়েই ঘুমোতে হবে তারপর থালাটাকে মাঝখানে রেখে তুমি ও পাশে আমি এ পাশে মা গো থালা তো ওই শাড়ির তো অনেক জানালা সে ঢেকেছে বটে সব ফুটো দিয়ে তার জ্যোতি বেরোয় সোনার থালা প্রতিদিন মাজা চলছে মা গো হবে না কি এই যে আমাদের বাড়িতে শ্বশুর বাড়ির থেকে সব পিতল কাঁসা টাঁসা দিয়েছিল তার দাগ আর উঠে সে তো বস্তায় থাকে গুরু বৈষ্ণব এলে বল মা আর একটা থালা ঘটি বের কর সে বস্তা খুলবে বের করবে তারপরে দাগ তুলবে সে কি উঠবে প্রথমে বলে বৌমা তেঁতুল দিয়ে মাজো বালি দিয়ে মাজো সে আর উঠে তবু থেকে যায় আমরাও তো বস্তার ভিতরে আছি এই একদিন কাছে পিঠে হরি নাম হলো হরি হরি এ কিছু দাগ উঠে পুরো দাগ উঠে প্রতিদিন মাজতে হবে প্রতিদিন হাত তুলতে হবে প্রতিদিন হরি বলবো আচ্ছা সোনা সোনা তো কালো রঙের হয় ঝকঝক করে না তবুও তাকে মাঝে মধ্যে স্যাঁকড়ার বাড়িতে নিয়ে গিয়ে পুড়তে হয় কেন খাদ পুড়তে হয় না হলে ঝকঝক তা সোনার যদি ওই হয় আমরা তো সোনার নয় লোহার এত কানই কানেও শুনি না আর চোখেও দেখি না যা দেখি তা কোনো কিছু সত্য নয় এই জন্য আমাদের আরো বেশি পুড়তে হবে বলো রাধা মাধব কি সোনার থালা রেখে দিয়ে দুজনে নাম কীর্তন করতে করতে ঘুমিয়ে গেল ঘুমিয়ে গেল ও মা গো প্রথশ্রম আর পেটের জম খিদে লেগেছিল খেয়েছে পেট ভরে খেলে কি হবে এই যে যোগী ঋষিরা দুই বেলা খায় মা কিন্তু ঘুমায় যে কখন কেউ বলতে পারবে না আর আমরা যখন খাই একবারে গলা পর্যন্ত ছাড়ি নাই তারপরে ঘুমোলে আর উঠি নাই কিন্তু সাধু সন্তরা খাবার পরেও হরিনাম করে বিছানায় বসে বসে হরিনাম জপ করে কোনো নিদ্রা নাই আর আমরা খালেই বলি মাধু ছাড়া উপায় না এই জন্য আমাদের কোনো গতি নাই হতে হবে এমন ধারা হরিনাম করতে করতে ভোরবেলা ঘুমিয়ে গেছে এদিকে যেই পূজারি দেখলো একটা সোনার থালা নাই চোর চোর করে চিৎকার হলো থালা কোথাও পাওয়া গেল না শেষে লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে ওমা সকালবেলা সূর্য লেগেছে উত্তর দিকে পড়েছে কেন পড়বে পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে উত্তর দিকের সাইডে লেগে গেছে আর সোনার থালার উপরে গিয়ে সূর্য পড়েছে সে একবারে প্রতিফলিত ঝিকঝাক চিকচাক রাস্তা দিয়ে যারা যাচ্ছে বলে ভিখারি কি রেখেছে বলতো আর ভিতরে গিয়ে যখন শুনল সব আছে ভগবানের সোনার থালা একটা নাই এই কথাটা শুনে পথিকরা বলছে যাত্রীরা বলছে সোনার থালা কিনা জানি নাই তবে দুজন বসে আছে ভিখেরি আর ভিখারিনি তাদের মাঝখানে কি চিকচাক করছে ওই শুনে সব লোকজন এসে দেখে ছেঁড়া কাপড়ের ভিতরে জগন্নাথের সোনার থালা
তাদের মারের অভাব হলো না, মারের অভাব হলো না, মারের অভাব হলো না। আপনারা এত হাতে তালি দিচ্ছেন ওরা মার খাচ্ছে বলে, গানটা এসে গেছে ঠিকই, কিন্তু তা বলে আপনাদের আনন্দ হবে ওরা মার খাচ্ছে? সে মার মার সোনার থালা চুরি, মারতে মারতে মাংস কেটে ঝুলে গেল, এত মার মারছে গো। মেয়েটা বলে এই তোমার বন্ধু, খেতে তো নিজে দিল না লোক দিয়ে দিল, আবার সোনার থালাটা নিয়ে গেল না আমাদের মা। শুধু কি মারে, একবারে রাজার কয়েদখানায় গিয়ে বন্দি হয়, স্ত্রী বলছে আমারই ভুলের জন্য এমন হলো, আমি না বললে তুমি আসতে না, আর তুমি এলে আমার জন্য এত মার খাই। হইনি কবে মোর হবে, হরি দিন জানো কেননি, এই যে যেখানে জেলখানায় আছি এটা জেলখানা নয়, এর বাইরেও যেমন ভেতরটাও তেমন। এই যে মানুষেরা জেলখানায় আছে কি, আপনারা জেলখানায় আছেন না তো বলবেন সংসার, ওটাই তো কারাগার, মায়ার রচিত কারাগার। কৃষ্ণ বৈমুখী জনকে মহামায়া সংসার কারাগারে ভরে দিয়েছে, আর কেউ যদি ছিটকে যেতে পারে সাধু সঙ্গ করে, হরি নাম কৃষ্ণ নামে ডুবে যেতে পারে, হরি কি বল। হরি দিন কবে মোর হবে, গজাল দিন কবে মোর হবে, বসে আছি তোমায় পাবো বলে, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে, দিন কবে মোর হবে। আমি আশায় আশায় বসে আছি শুধু তোমায় পাবো বলে, হরি দিন কবে মোর হবে। আমি আশায় আশায় বসে আছি তোমায় পাবো বলে, হরি দিন কবে মোর হবে। যা বলবো বলে ভাবে এলাম, যা করব বলে ভাবে এলা, আমার তা তো করা হলো না, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে, দয়া করগো ওগো পারে কান্দারি, এ দেখো যেভাবেই থাকো এটা তাঁর ইচ্ছা, তার নাম স্মরণে রাখো, দেখা হবে তাকে পাওয়া যাবে। ভক্তমণ্ডলী মায়েরা সকালে বিচার হবে, কয়েদখানায় দুজনে কাঁদছে, তার একটাই কথা, হে জগন্নাথ তুমি আমার স্ত্রীর মনে যেন অবিশ্বাস দিও না, আমি ওকে বাড়ির থেকে কথা দিয়েছি তোমার সঙ্গে দেখা করিয়ে দেব, শুধু ওকে একবার একবার দেখা দেব। ভক্তমণ্ডলী মায়েরা আমরা শেষ করব, কিন্তু এইটুকু বুঝতে হবে কি, পিরে পিরে
লোহা, পিরে কোনোদিন জলে ভাসে? ভাসে কি? ভাসে না, কিন্তু ভাসবে যদি তক্তার মধ্যে, কাঠের মধ্যে পিরেক মারা যায়, তাহলে দেখবেন কাঠের সঙ্গে লোহাও ভাসবে। সেটিং হতো এই জগতে সাধুগুরু বৈষ্ণব যারা নামকে ধরে রেখেছে, আমরা যদি তাদেরকে ধরতে পারি। আমরা তো লোহার মতো ভারী, আমরা তো লোহার মতো ভারী, ডুবে গেল। তাই সাধুদের ধরে রাখলে ওনারাও এই সংসার সমুদ্রে ভাসবে, আর আমরাও ওনাদের সঙ্গে। পালঙ্কে বিচার হবে সকালে, আমার প্রভু জগন্নাথ একবারে নৃসিংহ মূর্তি ধারণ করে বসল গিয়ে রাজার বুকে, বলে একবারে ফেড়ে দেব, একবারে বুক চিরে দেব হিরণ্যকশিপুর মত। বলে প্রভু আমার অপরাধ? বলে তুই কাকে কয়েদখানায় রেখেছিস? আমার বন্ধু, আমার ভক্ত, আমার বন্ধু তার স্ত্রীকে নিয়ে কত সাপ করে এসেছে, আর তুই তাকে কয়েকখানায় ভরে দিলি। বলে প্রভু ওরা আপনার ভোগের থালা চুরি করেছে, তাই তোকে মন্দিরটা কার? বাড়ির মালিক বেরোচ্ছে, আর যিনি ওইখানে হাত তুলে দাঁড়িয়ে আছে উনি কে? আগে তো বললে, হ্যাঁ পরে ভেবেছে যে এটা বলা যাবে না, খাতায় কলমে আমি। আর যিনি হাত তুলে বসে আছেন, বাড়িটা কার? বাড়ি তো তা কে, তবে ওনা সকাল হলেই চলে যেত, তখন বাড়ি আবার দলিল ওনার নামে হয়ে যাবে। না এটা না, জগন্নাথ দেব বলছে তোমার বুক চিরে রক্ত খেয়ে নেবে। রাজা বলে কি করবো, সে সোনার থালা চুরি করেছে। তখন জগন্নাথ বলছেন, প্রভু বলছেন মন্দিরটা কার? মন্দিরটা কার? বলে প্রভু আপনার। তাহলে মন্দির যদি আমার হয় থালা কার? পূজারীকে বলছে, রাজাকে বলছে তুমি বলো থালা কার তোমার? না প্রভু থালা তোমার। তাহলে যদি থালা আমার হয়, মন্দির আমার হয়, আর ভোগশালায় যত জিনিসপত্র আছে সেগুলো কার? সেগুলো কার? সেও আমার। তাহলে আমি যদি আমার সোনার থালা আমার বন্ধুকে দিই, তাতে কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? রাজা বললে প্রভু তাহলে উনি আপনার বন্ধু, আমি কি করে গেল? আর থালা? বলে সে তো আমি দিয়েছি। বলে কিন্তু সে তো একজন বাবাজি দিয়ে গেছে বললো। বলে সে বাবাজি কে? সে তো আমি। আমি নিজে ছদ্মবেশে নিজের ভোগের থালা নিজে হাতে করে দিয়ে এসেছি নিজের বন্ধুকে, তার স্ত্রীকে নিয়ে এসেছি কত বিশ্বাস করে, আমি তাকে দেবো না খেতে? আর তুমি তাকে জেলখানায় ঢুকিয়ে দিচ্ছ, থালা চুরি করেছে, দাও সকালবেলা তাকে মালা চন্দন দিয়ে পুষ্প দিয়ে পুজো করে ক্ষমা চেয়ে তাকে ছেড়ে দাও সমান। আর সকালবেলায় বাজনা বাজে, হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ বল, হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ বল। পুরীর রথযাত্রায় কারা গেছে? সবাই গেছে, সবাই গেছে, কেউ কেউ গেছেন তো, বাবা তো গেছে। ওখানকার বাজনা কি? চুচুড়ি। রথযাত্রা দিন ঝাঁজ আর হাততালি, আমরা একটু বাজাই না নাকি? হরি বল হরি বল হরি, বাজনাটা একদম বাজছে দেখে না, হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ বল, বলো হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ বল, গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী বল গোবর্ধন বল, রাধা রমণ হরি গোবিন্দ বল, বলো রাধা রমণ হরি গোবিন্দ বল, হরি বল হরি।
হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ বল বলো হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ বল হরি বল হরি বল হরি বল হরি বল পালকিটা নিয়ে এসে পালকি এখন সেই মহান্ত যে স্ত্রী সে তখন বলছে হ্যাগো এত বাজনা আমি ঠিক বুঝতে পারছি না এই জেলখানায় এত বাজনা বাজছে তা মহারাজ তখন নিজেই একবারে ভোর ভোর উঠেই স্নান টান করে গলায় কাপড় দিয়ে একবারে ছুটতে গিয়ে সে স্বামী স্ত্রীর পায়ে পায় তারা বলে মহারাজ মহারাজ আমরা চুরি করিনি বলে সে কথা আর বলার লাগে না এখন আপনারা আমাকে ক্ষমা করে দেন আমি ভুল করে আপনাদের যেখানে থাকার সেখানে না রেখে আমি অন্য জায়গায় রেখে ফেলেছি আমাকে ক্ষমা করে দেন বলে কেন মহারাজ আপনি তো আজ সকালে বিচার করবেন বলে বিচার রাত্রে হয়ে গেছে যে বিচার করার সে করে দিয়েছে রাত্রে ফাইনাল হয়ে গেছে এখন তোমরা বেরিয়ে পড়ো মালা চন্দন পরো পালকি এসে গেছে পালকি এসে তো তখন তার স্ত্রী বলছে হ্যাঁ গা পালকি কোথায় যাব আবার অন্য কোন জেলখানা নয় তখন স্বামী বলছে তোমার খালি উল্টো কথা হচ্ছে কেন বলে সবই তো উল্টো হচ্ছে প্রসাদ খাবার বদলে মার খাওয়া মন্দিরের বদলে জেলখানা কি যে তোমার বন্ধুর রঙ আমি কিচ্ছু বুঝিনি তিনি যে আছে কিনা সেটাই আমার সন্দেহ তখন রাজা বলছে আপনারা পালকে উঠুন পুষ্পবৃষ্টি করে উলুধ্বনি করে বাজনা করে আপনাদেরকে নিয়ে যেতে বলেছে তো মান্তজি তখন কে নিয়ে যেতে বলেছে বলে আপনার বন্ধু বলে আমার বন্ধু প্রভু জগন্নাথ তিনি গত রাত্রে আমাকে জানিয়েছেন আপনি বালিশাই থেকে এসেছেন স্ত্রীকে নিয়ে আমাদের ভুল বোঝা হয়ে গেছে রাত্রিতে তিনি আপনাদের প্রসাদ দিয়েছে স্ত্রী তখন বলি তোমার বন্ধুত্ব তাহলে বয়স অনেক হয়ে গেছে তার গোঁপ দাঁড়ি পেকে গেছে কোমর ভেঙে গেছে ও তুমি বুঝবে না তাকে তুমি একবার দেখলে বুঝতে পারবে যে বিশ্বের যত রূপ আছে তার ভিতরে আছে তিনি যে বিশ্বরূপ তুমি আমিও তার একটা রূপ কি না হতে পারে সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক তিনি এ পৃথিবীতে নবীন মদন তিনি আমাদের জন্ম আছে বৃদ্ধ আছে মৃত্যু আছে তার জন্মও নেই জরাও নেই আর তবে অনুরোধ আপনাদের পালকি আমরা উঠতে পারবো না আমি পায়ে হেঁটে বন্ধুর কাছে যাব মেনে নিল সবাই তবে হরিনাম গাইতে গাইতে মন্দিরে প্রবেশ করল আর সেই মন্দিরে প্রবেশ যেই করলো অমনি পূজারী বললে আপনারা দয়া করে কেউ ভেতরে আসবেন না আপনারা সবাই বাইরে দাঁড়ান আর আপনারা দুজন ভেতরে যান গর্ভ মন্দিরের ভেতরে দুজনে প্রবেশ করল দরজা বন্ধ হয়ে গেল আহা আহা কি রূপ হেদিন মধুর রৌতি পিড়িতির সে কি রূপ হেরিল মধুর মূরতি পিড়িতির সে আমি কি রূপ হেদিন মধুর মূরতি পিড়িতির সে আমি কি রূপ হেরিল মধুর মূরতি ভুবনে তুলনা না কি কোতা আমার হাত নয় মনে সজনি রে নিতাই গৌড় হরিব সজনি বড় বিনোদিয়া চূড়ার তালুনি কপালে চন্দন চা
নদী বড় বিনোদিয়া চুরার ডালনে কপালে চন্দন চা বড় বিনোদিয়া চুরার ডালনে কপালে চন্দন ছা বড় বিনোদিয়া চুরার ডালনে কপালে চন্দন চা চিনি বিধুবদ বরণ সুন্দর যিনি বিধুব বরণ সুন্দর ভুবন মোহন ফা ভুবন মোহন ফা ওই রাজিনী বলা যায় না সেই রূপের কথা বলা যায় না অনন্ত বলিতে নারে অনন্ত বদনে অনন্ত বলিতে নারে অনন্ত বদনে পঞ্চানন বলতে নারে পঞ্চ বদনে আরে পঞ্চানন বলতে নারে পঞ্চ বদনে চতুর্বদন বলতে নারে বধুর বদনে আরে চতুর্বদন বলতে নারে বধুর বদনে মানুষ হয়ে বলবো ভাই বলো কেমন করে মানুষ হয়ে বলবো ভাই বলো কেমন করে মানুষ হয়ে বলবো ভাই বলো কেমন করে নানা বলা যায় না নানা বলা যায় না সেই রূপের কথা বলা যায় না সেই রূপের কথা বলা যায় না বলা যায় না বলা যায় না ত্রিভুবনে তাই বলা যায় না ত্রিভুবনে তাই বলা যায় না যার তুলনা সেই তো বটে বলা যায় না বলা যায় না আরে যার তুলনা সেই তো বটে কেবল বদন ভোজে হরি বল বলা যায় না গৌর হরি হরি বলে বলা যায় না আরে বদন ভোজে হরি বলে বলা যায় না বদন ভোজে হরি বলে বলা যায় না বদন ভোজে হরি বলে বলা যায় না বলা যায় না প্রভু জগন্নাথ কি প্রভু জগন্নাথ কি এখন ভক্তমন্ডলী মায়েরা আটজন মেয়ে মানুষ আসছে আটজন মেয়ে একবার কেউ শাড়ি এনেছে কেউ ধুতি এনেছে কেউ পাটের ধুতি আনছে কেউ অলংকার কেউ সিঁদুর কেউ মানে সেন ইত্যাদি সব এনে রেডি বন্ধু মহান্তি ভেতরে ঢুকে বলে কৃষ্ণ ও প্রভু জগন্নাথ ও বন্ধু এরা সব দাঁড়িয়ে আছে কেন এদেরকে যেতে বললো বলে না আমি ওদেরকে ডেকেছি তোমরা দুজনে সব পোশাক বদল করো বলে তোমাদের পোশাক দেখে তোমরা যে আমার বন্ধু এটাকে বলবে দেখ পোশাক পরো এসে গেছো বল তখন তার স্ত্রী তখন বলছে তাহলে এই তোমার বলা যায় না বলা যায় না রূপের কথা বলা যায় না অধরে মুরলি আমি কি মা বলি যোগী ঋষি পায় না ফেনে আমি মরমে মরিরা রহিব পড়িরা ও দুটি চরণ ধরি শুধু ও দুটি চরণ কিছু চাই না কিছু চাই না ওই চরণ ছাড়া কিছু চাই না ওই চরণ ছাড়া কিছুই চাই না হরি বলবো পড়ে থাকবো কিছু চাই গৌর হরি 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 বলবো কিছুই চাই না 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 কিছু চাই না জগন্নাথ কি কোথায় যাচ্ছ বলে আমি বাইরে যাচ্ছি বলে আরে না এগুলো পড়তে বলছে স্ত্রী তখন বলছে দেখো অনেক হয়েছে আমার গায়ে নুনের ছিটি অনেক তুমি দিয়েছো আমি বলেছিলাম আমি চেয়েছিলাম তাই আমার জন্য তুমি এসেছো এখন আমার মন ফিরে গেছে আমি আরো ছেঁড়া কাপড় পরব আমি আরো দুঃখে থাকবো কিন্তু কিন্তু আমি তোমার বন্ধুর চরণের দাসী হতে চাই আমি তার সেবা করতে চাই আমি শাড়ি চাই না আমি অলংকার চাই ভক্তমন্ডলী মায়েরা প্রভু জগন্নাথ বললেন সখী
অনেক খেদেছ, শাড়ি পরলেই তুমি আমাকে ভুলে যাবে, তা না, এ আমার খেদে, তুমি পর। আর আজ থেকে কথা দাও, এই জায়গা ছেড়ে কোথাও যাবে না, আজ থেকে তোমাদের প্রসাদের দায়িত্ব আমার, আজ থেকে তোমাদের বাসার দায়িত্ব আমার, আজ থেকে সকল দেখভালের দায়িত্ব। যাবেন পুরীধামে আপনারা, মহান্তি জি বন্ধু মহান্তির কথা জিজ্ঞাসা করবেন পাণ্ডাদের, তারা বলে দেবে লীলার কথা। তাহলে আজকে আপনারা সবাই প্রসাদ পান, আবার যদি মহাপ্রভু প্রভু জগন্নাথ কোনো দিন টেনে আনেন, আবার নতুন করে আস্বাদন করবো, গৃহস্বামীর কল্যাণ হোক। কেমন ভক্ত ভগবানের দোহার, মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, বলো সেবায় অভিলাষ চাহে নরোত্তম দা, বলো সেবায় অভিলাষ চাহে নরোত্তম দা, এখন উলু ধ্বনি হরি ধ্বনি করে নারি গো, আরে হরি ধ্বনি বলো ধ্বনি করি নয় গো, পুষ্পবৃষ্টি করে দেখো যত দেবগণ, আরে পুষ্পবৃষ্টি করে দেখো যত দেবগণ, পুষ্পবৃষ্টি করে দেখো যত দেবগণ, আরে পুষ্পবৃষ্টি করে দেখো যত দেবগণ, বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই, আরে হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা কলি কালে আর গতি নাই, আরে নাম বিনা কলি কালে আর গতি নাই, নাম বিনা কলি কালে প্রভু জগন্নাথ কি জয়, ভক্তবৃন্দ কি জয়।